আমাকে আর একটু সময় দাও মাধবী। না সোম, আমার পক্ষে আর সময় দেওয়া সম্ভব না। পাঁচটা বছর তুমি কিচ্ছু করতে পারোনি, এরপরে আবারও কি করে সময় চাইতে পারো তুমি? আমি চেষ্টা কি করছি না, পাঁচটা বছর ধরে আমি তো লড়াই চালিয়ে যাচ্ছি, আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো। আরে রাখো তো তোমার লড়াই, সাকসেস তুমি পাওনি সোমনাথ, তোমার ওসব সোকল্ড লড়াইয়ের কোনো ভ্যালুই নেই। চলি, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। মাধবী, সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় বিজনেসম্যানেরা রোজ ভিড় করে আমার বাড়ির দরজায়। সেই ভিড়ের ভেতর আমি হারিয়ে যেতে চাইনি মাধবী। বেশ, তোমাকে আরো এক বছর সময় দিলাম, পারবে এই এক বছরের মধ্যে নিজেকে তৈরি করতে? পারবো, এক বছর আমার জন্য যথেষ্ট। তাহলে এক বছর পরেই আমার সামনে এসো। কথা দিলাম মাধবী, ঠিক এক বছর পর এই একই দিনে, এই 12ই ফেব্রুয়ারি, একই জায়গায়, একই সময় আমি তোমার সামনে এসে দাঁড়াবো। আর যদি হেরে যাও? হেরে গেলে সে মুখ নিয়ে আর কোনোদিনও আমি তোমার সামনে এসে দাঁড়াবো না। কিন্তু তোমাকেও কথা দিতে হবে, এই একটা বছর তুমি আমার জন্য অপেক্ষা করবে। বেশ, দিলাম কথা। স্রোতের বিপরীতে চলাই সোমনাথ রায়চৌধুরীর ভালোবাসার জীবন, যে জীবনে যুদ্ধ নেই, আগামী দিনের জন্য কোনো অজানা শিহরণ নেই, সেই জীবন তার কাছে জীবনহীন। সে দুপুরবেলা স্কুল পালিয়ে ফুটবল ম্যাচ খেলতে গেছে, কলেজ পালিয়ে ওই মাধবীকে নিয়েই সিনেমা দেখতে গেছে কতবার, কিন্তু স্কুল বা কলেজে রেজাল্টের প্রথম স্থানে বরাবরই তার নাম থেকেছে। চাইলেই সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারত, কিন্তু তাহলে ওই যে আবারও সেই গতানুগতিক লাইন, ছকে বাঁধা জীবন। পাঁচটা বছর ধরে সে একটাই স্বপ্নের পিছনে ছুটেছে, সফলতা ধরা দেয়নি, সে প্রতিবারই হেরে গেছে, তারও মন ভেঙেছে। দিনের শেষে যখন সূর্য তার সবটুকু প্রভাব ফিরিয়ে নিয়ে ডুবে যায় দিগন্তরেখায়, তখন হতাশার অন্ধকার এসে তাকে ঘিরে ধরে, তার স্বপ্নগুলো তখন বড় বেশি ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ভোর হলেই তো আবার সূর্য ওঠে, আবার নতুন করে শুরু হয় লড়াই। কিন্তু মাধবী এই লড়াই বুঝবে কেন? সে বড় লোকের মেয়ে, তার বাবা তার জন্য প্রতিষ্ঠিত ছেলে খুঁজবে, সেটাই স্বাভাবিক। সোমনাথের হাতে সময় মাত্র একটা বছর, এই একটা বছরে তাকে জীবন মরণ যুদ্ধ করতে হবে, লক্ষ্য একটাই, সাকসেস। আমি আমার কথা রেখেছি মাধবী, আজ আর তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না। আমি জানি তুমি আমার জন্য ঠিক অপেক্ষা করে থাকবে, আমি এও জানি তুমি আজকের দিনটা ঠিক মনে রেখেছো। সেই শালবনে আজ আমাদের আবার দেখা হবে মাধবী, আজ 12ই ফেব্রুয়ারি। স্মৃতির শালবনে অপেক্ষায় থাকতে থাকতে পশ্চিম দিগন্তকে রাঙিয়ে দিয়ে সূর্য অস্তে চলে গেল, মাধবী এলো না। সোমনাথ এটা একেবারেই আশা করেনি। সে এবং মাধবী দুজনে কেউ কোনোদিনও কথার খেলাপ করেনি। তবে কি মাধবী ভুলে গেছে সোমনাথের সেই শপথ? সোমনাথ আর ধৈর্য রাখতে পারল না, সে সোজা রওনা হল মাধবীর বাড়ির উদ্দেশ্যে। মাধবীর বাড়ির দরজায় পৌঁছে সে দেখল আলো দিয়ে, ফুল দিয়ে, সুগন্ধি দিয়ে সাজানো হয়েছে সেই বাড়ির গেট। তার বুকের পাজরের হাড়গুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে নির্বিকার বেজে চলেছে যন্ত্রণার সানাই। ওই তো গেটের ওপর বড় সুন্দরভাবে লেখা রয়েছে, শুভ পরিণয়। শেষ বলে কিছু হয় না, জেগে আছে যেভাবে প্রদীপ জাগে, তীব্রতর সম্ভাবনাময় ক্ষীণ আলো, আলোয় আলোয় যদি তোমার ফেরার পথ দৃশ্যমান হয়, যদি সবটুকু রাত্রি মুছে গিয়ে আগামীকালের দিকে হেঁটে আসে সদ্যজাত ভোর, বিষাদ যাপন থেকে যদি প্রতারিত হয়ে ফিরে আসে সে ভোরের প্রতিটি শিশির, যদি দেখা হয় ঝরে যাওয়া অভিমানী পাতাদের নিচে,
আমাদের অসমাপ্ত খেলাগুলি, আমাদের অকথিত চির অকথিত কথাগুলি যদি দেখা হয়। এখনো বকুল ফোটে, এখনো দূরের কোনো গায়ে বকুল বীজের বাঁশি কারা যে বাজায়, শেষ বলে কিছু হয় না। আগামীকালের কাছে বার্তা রেখো সদ্যজাত ভোর, আমি একা জেগে আছি ক্লান্তিবিহীন এক জন্ম মৃত্যুঘোর। সাবধানে যাস বাবা, পাহাড়ের রাস্তা, গাড়ি সাবধানে চালাস। হ্যাঁ ঠিক আছে, তোমাদের ওই নিয়ে চিন্তা করতে হবে না, চলি। কি কেমন লাগছে এখন? বেড়াতে যাওয়ার জন্য তো এক বছর ধরে মাথা খাচ্ছিলে। মাথা না খেলে তো মনে হয় এখনো নিয়ে যেতে না। আরে বাবা, বললেই কি হয় নাকি? এসআর গ্রুপ অফ কোম্পানি বলে কথা, একসাথে 7 দিনের ছুটি বললেই কি পাওয়া যায়? তাছাড়া বস বেঁচে থাকলে হতো, তিনি অনেক ভালো মানুষ ছিলেন। বস মারা যাবার পর নতুন ম্যানেজিং ডিরেক্টর এক বছর ধরে যেভাবে কোম্পানি চালাচ্ছে তাতে টিকে থাকাই মুশকিল। হোয়াট রাবিশ, রাস্তার মাঝখানে গাছ উল্টে পড়ে আছে। নাও, হলো তো তোমার শর্টকাট? এত বড় গাছ একা একা তো সরানো যাবে না। তুমি একটু দাঁড়াও, আমি দেখি আশপাশ থেকে কাউকে পাই কিনা। জঙ্গলের পথে একা একা দাঁড়িয়ে আছে মাধবী। এই জঙ্গল তার হাতের তালুর মতন চেনা। এই শালবনে ঝরে পড়া শুকনো পাতাদের নিচে চাপা পড়ে আছে তার অতীত। এখনই যদি ঝড় ওঠে, যদি শুকনো পাতার সেই কবর লণ্ডভণ্ড করে সেই অতীত বেরিয়ে এসে তার সামনে দাঁড়ায়, তাহলে সেই ঝড় এক ঝটকায় ছিনিয়ে নিয়ে যেতে পারে মাধবীর এই সুখের জীবন। মাধবী! কে? হঠাৎ কে ডেকে উঠল মাধবীকে নাম ধরে? যতদূর দেখা যায় কেউ কোথাও নেই, তবে কে ডাকলো তাকে? খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে এলো মাধবী, তারপর এক সময় থমকে দাঁড়ালো। সোমনাথ, তুমি? তুমি এখন এখানে? আমাদের তো এখানেই দেখা হবার কথা ছিল মাধবী। আজ 12ই ফেব্রুয়ারি। হঠাৎ মাধবীর 2 বছর আগের সেই ঘটনা মনে পড়ে গেল। আমি যাই সোমনাথ, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার কথা রেখেছিলাম মাধবী, তুমি তোমার কথা রাখনি। তুমি কি করতে পারতে সোমনাথ? 1 বছরে বড়জোর একটা চাকরি বা ছোটখাটো কোনো ব্যবসা শুরু করতে পারতে, কিন্তু যাকে বিয়ে করেছি তার ধারের কাছেও তুমি পৌঁছাতে পারতে না। প্রীতম মাসে 1 লক্ষ টাকা মাইনে পায়। বাহ, তাহলে তো খুব ভালো। তা কি করেন তিনি? এসআর গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ শুনেছি। ওখানের একটা খুব উঁচু পোস্টে জব করে। এনিওয়ে আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। ও সোমনাথ, এ কি, কোথায় গেল? আরে কি হয়েছে জানো না, বস মারা গেছে শুনেছিলাম, কিন্তু মারা যায়নি। গাছ ছড়ানোর জন্য কাউকে খুঁজে না পেয়ে গাড়ির কাছে ফিরে এসে দেখি বস দাঁড়িয়ে আছে। ওনার বাড়ি নাকি এখানেই? অত বড় মাপের একজন মানুষ আমার সাথে হাতে হাত লাগিয়ে গাছ রাস্তা থেকে সরালো, আনবিলিভেবল। কিন্তু উনি মারা যাওয়ার মতো এত বড় একটা খবর মিথ্যে ছিল? কি জানি বাবা। তোমাদের কোম্পানির মানে এসআর গ্রুপের পুরো নাম কি? সোমনাথ রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ। পুরো রাস্তাটায় আর একটাও কথা বলল না মাধবী। সোমনাথের লেখা কবিতার কয়েকটা লাইন আজ তার বড্ড মনে পড়ছে। আমি তোর মন খারাপ করা কোনো এক বিকেলের গল্প, বন্ধুত্বহীন একা একা পুড়ে যাওয়া নিঃশেষিত ছাই, আমি তোর চুলের আশ্রয়ে মৃত্যু কথার মতো গাঢ় এক অন্ধকার, আমি তোর হারিয়ে যাওয়া কবিতার খাতা, এলোমেলো অস্পষ্ট অক্ষর, আমি তোর।